তার ঘরখনো বানে উটুয়াই নিয়ে হাজিরা করে পিতৃয়ে। কিন্তু জেডাবলি মেইনসত চেলিকিল সঞ্জিত বিশ্বাস। কঠোর পরিশ্রমেহে সফলতা আনে প্রমাণ করিলে মেধাবী ছাত্রজনে। আজমল সুপার ফোর্টিত বিনামূলীয় অধ্যয়ন করে জে ডাব্লি মেইনসত 99.25% সর্বভারতীয় পর্যায়ত 185তম স্থান দখল করে কামপুরের সঞ্জিত বিশ্বাসে। নমস্কার, মই সঞ্জিত বিশ্বাস, মই কামপুর গৌরবান্ধ অঞ্চলের বাসিন্দা হয়। কামপুরত মানে বানপানির বাবে মোর ঘর দুয়ার উঠি গেছিল, তার বাবে মই হোজাইত মানে মোর মা দেউতার লগত ভাড়াঘরত আসিল। আর সুপার ফোর্টির পর মানে সম্পূর্ণ বিনামূলীয় পড়ার সুযোগ পাইছিল 2 বছর, যার বাবে মই জে ডাব্লি এডভান্স এক্সামত বহুত ভাল রেজাল্ট প্রদর্শন করবলে সক্ষম হয়েছো। র্যাঙ্ক হচ্ছে 549 আর জেই মেইনসত পার্সেন্টাইল আছে 99.25%। আর আজমল সুপার ফোর্টিত বিনামূলীয় পড়ার বাবে সুবিধা দিছিল, সেই কারণে আজি মই এই মানে এই সফলতা অর্জন করবলে সক্ষম হয়েছো। এনে ফলাফল প্রদর্শন করার বাবে এক সম্বর্ধনা অনুষ্ঠানত সঞ্জিত বিশ্বাসক মাটি ঘর দিয়ার লগতে নগদ 50,000 টাকা পুরস্কার ঘোষণা করে বদরুদ্দিন আজমলে। ये जब तक पड़ेगा मेडिकल में इंजीनियरिंग सॉरी IIT जितना इसका खर्चा होगा 100% विल बी देयर फ्रॉम अजमल फाउंडेशन। इससे पहले हम लोगों ने अमर सिंह थापा को भेजा, करण उपाध्याय को भेजा। अमर सिंह थापा का तो 27-28 लाख खर्चा होगा, 28 लाख रुपये उसके ऊपर खर्चा होगा, इसका भी 8 लाख खर्चा होगा। এয়াই হৈছে প্রকৃত সফলতা, আর এয়াই হৈছে কঠোর পরিশ্রমের ফলাফল। ডবকার পৰা শহীদুল আলমৰ রিপোর্ট, টাইম 8।